আমাদের এই ইসলামিক চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন একটি করে গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসের বাংলা অনুবাদ এবং ইসলামিক হাদিসের আমল ও ফজিলত সম্পর্কে ইসলামিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকের আলোচ্য বিষয় হলো রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসের 5টি গুরুত্বপূর্ণ ইবাদতগুলো হলো: 1. কোরআন তেলাওয়াত করা, 2. জিকির করা। আপনারা যেগুলো জিকির করবেন সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3. দান করা, 4. যাকাত দেওয়া, 5. তাহাজ্জুদ নামাজ আদায় করা।